হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার আমি সরস্বতী পূজার একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে পাঁচ দশ টাকার মধ্যে একটা মেকআপ লুক তোমাদেরকে দেখিয়েছি, তো সেই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো। তো যেহেতু সরস্বতী পূজার দিন ভ্যালেন্টাইনে সবাই রেড রেড পড়বে, ইয়েলো পড়বে, আর আমি একটু ইউনিক কিছু করতে চাইছি, তাই আমি এই শাড়িটা চুজ করেছি। তো এই শাড়িটা পরে তোমাদের সামনে আসছি। তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। এবারে চলো মেকআপটাকে স্টার্ট করা যাক। তো প্রথমে রোসওয়াটারটা লাগিয়ে নেবো মুখের মধ্যে। এবারে ফেস সিরাম। আমি এখানে ল্যাকমির ফাউন্ডেশনটা ইউজ করছি। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেবো। এবারে কনসিলার। মেরে তুমি কিউ ঠগা জব সাসে ভরু মে বন্ধ আঁখে করু মে নজর চু তু আয়া দিল কো করারা তুঝ পে। এবারে চলো আই মেকআপটা করা যাক। তো একটা লাইট আই মেকআপ করেছি, তো কিরকম লাগছে অবশ্যই জানিও। এবারে চলো আইব্রোটাকে একটু সেট করে নি। আমি আইব্রোটাকে একটু সেট করে নিয়েছি, এবার কাজলটা পরে নিই চলো। আমার কাজল পরার ডান। এবারে আইলাইনার পরার পালা। তো আমার মেকআপ পুরো ডান। এবার চলো হেয়ার স্টাইল করা যাক। সিম্পল একটা খোঁপা করব, চুল খেলিয়ে তোমরা এরকম একটা ফুল দিয়ে যেতেই পারো। সিম্পল একটা হেয়ার স্টাইল শেয়ার করলাম। তো আমার চুল খুলে বেশি ভালো লাগছে না, চুল বেঁধে ভালো লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো এবার জুয়েলারি গুলো পরে নি। তো আজকে গোল্ডের ওপর পড়ছি। তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। জানি জানি এর সঙ্গে সিলভার জুয়েলারি মানাতো। তো আমি তোমাদের একটু গোল্ড জুয়েলারি পরে দেখালাম যে কিরকম লাগে। তো দেখো আমার ফুল লুকটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।